কথা যাব, বিমল দা, টোটাল ফিগার তো আপনি দেখছেন, কিন্তু উত্তর কলকাতায়, উত্তর কলকাতার বাইরেই বিজেপির জয়যাত্রা থেমে যাচ্ছে। অর্থাৎ উত্তর কলকাতায় এখনও বিজেপি সেরকম প্রভাব ফেলতে পারেনি বুথ ফেরত সমীক্ষায় যেমনটা উঠে এসেছে, এমনকি আপনার কেন্দ্রেও কিন্তু আপনার জয়ের সম্ভাবনা বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছে না। বিমল দা, আমাকে মিনিট তিন চার সময় দাও, আনইন্টারাপ্টেড বলতে চাই, ডিস্টার্ব করলে হবে না। বলুন। ঠিক আছে? হ্যাঁ বলুন বলুন। আমি একটা কথা বলি মীনাক্ষী, সেটা হচ্ছে গত তিন দশক তার বেশি সময় ধরে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি পড়িয়েছি, চর্চা করেছি। গত প্রায় বারো তেরো বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমি কিন্তু এটাকে নিয়ে চর্চা করেছি। তাই আমি এই কোনো জনমত সমীক্ষাকে আমার মতো নিচ্ছি না। তোমাদের জনমত সমীক্ষায় আমার আনন্দিত হওয়ার কথা, তোমরা বিজেপিকে এগিয়ে রেখেছো। আরও দু একটা টেলিভিশন চ্যানেলে জনমত সমীক্ষার খবর কানে এলো, তারা বিজেপি বিরোধী, তারা বিজেপিকে অনেক এগিয়ে রেখেছে। আমি এই কোনোটাকেই গ্রহণ করছি না। আমি আমার নিজের যে ভাবনা চিন্তা সেইগুলোকেই এখানে প্রয়োগ করে বৈশিষ্ট্যগুলো ধরার চেষ্টা করছি, যেটা কোনো জনমত সমীক্ষায় আনা সম্ভব নয়, কারণ পলিটিক্সকে ম্যাথামেটিক্যাল মডেল দিয়ে বোঝা যায় না। তোমাদের সমস্ত জনমত সমীক্ষাগুলো এন্টায়ারলি ম্যাথামেটিক্যাল মডেলের ওপর নির্ভর করে। বাট পলিটিক্স ইজ সামথিং মোর দ্যান ম্যাথামেটিক্স, ইটস সোশ্যাল ফেনোমেনা। ও এক, এবার ভালো করে শোনো, পশ্চিমবঙ্গে এবারে ভোটের যে প্যাটার্নটা তুমি যদি ভালো করে দেখো, দেখবে এবারে কিন্তু গ্রাম এবং শহরের ভোটের একটা ডিফারেন্স তৈরি হয়েছে। সে অনেকদিন আগে মাও সেতুং বলেছিলেন গ্রাম দিয়ে শহর ঘেরো, তিনি যে প্রেক্ষাপটে বলেছিলেন এবারে অন্য প্রেক্ষাপটে পশ্চিমবাংলায় ওটা সফল হতে চলেছে। গ্রামের যে ভোট এন্টায়ারটা ম্যাক্সিমামটা কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে যেতে চলেছে। এবং জেনে রাখো, আমি আজকে এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি পলিটিক্যাল সায়েন্সের পিএ আমি বুঝে থাকি, তাহলে কিন্তু তোমরা যেটা দেখাচ্ছ, বিজেপি তার বহুগুণ বেশি আসন পাবে। কেন পাবে বলছি এবার, তার কারণ হচ্ছে পলিটিক্সটার মধ্যে কতগুলো বিষয় রয়েছে। এক, মানুষের কাছে পশ্চিমবাংলার রাজনীতির বৈশিষ্ট্যটা কি? পশ্চিমবঙ্গে খুব স্বাভাবিক রাজনীতি চলে না, কিন্তু এখানে রাজনীতি করাটা একটা যন্ত্রণা, একটা আশঙ্কা, একটা আতঙ্ক। কারণ যে রাজনীতি করতে যায় সে সব সময় একটা আশ্রয় খোঁজে। এখানে তুমি কমিউনিস্ট যদি হও, তোমার আশঙ্কা থাকবে 34 বছরের অভিজ্ঞতায় যে তুমি নন কমিউনিস্টের দ্বারা আক্রান্ত হতে পারো। আবার 34 বছরের অভিজ্ঞতা বলেছে যে এখানে কমিউনিস্ট পার্টি বিরোধিতা করা মানে ঘটি বাটি শেষ হয়ে যাওয়া। এইটা কিন্তু সিপিএম দেখিয়ে দিয়েছে। একটা কোথাও আশা ছিল যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে অন্তত একটা স্বাভাবিক রাজনীতি নিয়ে আসবে, কিন্তু তৃণমূল কংগ্রেস ওটা করেনি, একই রাস্তা ধরে হেঁটেছে। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু মতাদর্শ, ভালোবাসার চেয়ে আশ্রয়, এটা বেশি গুরুত্বপূর্ণ শেল্টার।